প্রিয় দর্শক, গৃহশৈলী রূপচর্চা ও ফ্যাশন বিষয়ক দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন রংরূপ দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাদি আফনান জিহান, আমার সাথে আজকে রয়েছেন দুজন অতিথি। প্রথমে রয়েছেন ফ্যাশন ডিজাইনার রুবেল এবং আমাদের সাথে আরও রয়েছে জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর। আপনি তো ফ্যাশন ডিজাইন নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তো রুবেল ভাই আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে এখন যে ফ্যাশন ধারাটা চলছে এটা কোন দিকে? আমরা বেসিক্যালি এখন যেই ফ্যাশন নিয়ে কাজ করছি, আমরা আমাদের দেশীয় সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য, আপনি ইদানিং দেখবেন যে এখনকার, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে স্টুডেন্ট, মানে যারা স্টুডেন্ট ছিলেন এসেছিলেন, ওরা টি শার্ট পরতেন, সেই বাইরের বিভিন্ন ব্যান্ডের ছবি, বিভিন্ন হিন্দি মুভির নায়কের ছবি বা কোনো ডায়লগের ছবি নিয়ে, হ্যাঁ, নায়িকা নিয়ে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন আমাদের দেশের মানুষ সবাই খুব দেশপ্রেমিক, অনেক আমাদের দেশে যেসব বিখ্যাত কবিতা, বিখ্যাত গান এবং কবিরা আছেন, নজরুলের ছবি নিয়ে, তারপর রবীন্দ্রনাথের ছবি নিয়ে আপনারা গেঞ্জি পরে থাকেন, এবং আমাদের আমরা বিভিন্ন দিবসেও আমরা, যেমন আমাদের পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি, এগুলো নিয়ে আমরা দেশীয় সংস্কৃতিটাকেই প্রমোট করার চেষ্টা করছি এবং এটা খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে আশা করি। তো মিতা, ফ্যাশন ভাবনাটা মানে আপনার কাছে কেমন? বর্তমানে যেটা চলছে, উনি যেটা বললেন যে আমাদের দেশীয় সংস্কৃতিটা এটা এত ভালোভাবে এখন এস্টাবলিশ হচ্ছে, এটা খুব ভালো লাগছে। পহেলা বৈশাখে ওই রকম আগের মানে আমাদের সাজ, তারপরে একুশে ফেব্রুয়ারিতে সরিয়ে সরাইয়া কখলিকে সাদা কালো শাড়ি ছিল না, হ্যাঁ, এগুলো ডেভেলপড হওয়ার পরে কিন্তু রেগুলার এরাও পিছনে কাজ করছে, আমরাও তাদের কাজটাকে গ্রহণ করে ওই ফ্যাশনটাই কিন্তু ধারণ করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস যেটা ফলো করছি, আমি আমার কাছে মনে হচ্ছে যে পেছনের অনেক কিছু কিন্তু ফিরে আসছে, হ্যাঁ, যেমন ষাটের দশকের, সত্তরের দশকের অনেক ফ্যাশন আমাদের কাছে আবার ফিরে আসছে এবং আমাদের কাছে ভালো লাগছে যে পুরনো দিনের সেই যে বাংলার কালচার, মাঝখানে যে একটা মিক্সড কালচার হয়ে গেছিল, যেটা ও বলেছে, যেটা বলেছে, হ্যাঁ, মিক্সড একটা কালচার ঢুকে গেছিল যে কেউ কেউ বাঙালি করতো, কেউ বাইরেকে ফলো করতো, মানে এখন মানে খুব সুন্দরভাবে আমাদেরই দেশের ষাট সত্তর দশকের ফ্যাশনটা আমাদের মাঝে আবার ফিরে আসছে। ফতুয়া, যেমন এই যে ওরা শর্ট পাঞ্জাবি পরছে বা ওই রকম আমরা বড় বড় জামা পরছি বা ছোট জামাও চলছে, সবকিছু কিন্তু চলছে। আরেকটা জিনিস দেখছি যে আমরা যে যেমন আমরা আগে দু ঈদ বেসিস কাপড় চোপড় কিনতাম, এটা কিন্তু নাই এখন। এখন আমাদের পহেলা বৈশাখে, একুশে ফেব্রুয়ারিতে ড্রেস প্রচুর, হাউসগুলোতে প্রচুর ভিড় হচ্ছে, যেটা এক সময় খুব কিছু বিদেশি কোম্পানিগুলো যেগুলো আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে কে খুব ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, তখন কিন্তু আমরা কিন্তু পহেলা ফাল্গুনটাকে অনেক বেশি এস্টাবলিশ করছি, তার চেয়ে বেশি। আপনি যদি দেখেন যে পহেলা ফাল্গুনই আমাদের সবচেয়ে বেশি গ্যাদারিং হয়, শাহবাগ কেন্দ্রিক বা বিভিন্ন ইম্পর্টেন্ট ইয়েগুলো, এবং ওইখানে পোশাকের ক্ষেত্রে দেখবেন যে আমরা প্রচন্ড বাঙালিয়ানা একটা ভাবে, মানে জিজ্ঞেস করি যে পহেলা বৈশাখে তোমরা কি ড্রেস পরেছো? এটা যেমন এই ফ্যাশনটার কথা আমি বলবো যে পেছনে হয়তো অনেক বছর আগে কিছু কিছু ফ্যামিলিতে এটা হতো, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, তারা কিছু কিছু ফ্যামিলি, কিন্তু আমার মনে হয় এই ফ্যাশন ডিজাইনার যারা পেছনে কাজ করছেন, উনি না, ওনার আগে যারা কাজ করেছেন, এখনো যারা কাজ করছেন, তাদের বদৌলতে আমি বলবো যে যেহেতু তারা এটাকে প্রাধান্য দিয়ে প্রতিটা শপে, প্রতিটা ফ্যাশন ডিজাইনিং এর উপরে এই জিনিসটাকে আনছে, তাই কিন্তু একদম নিচের লেভেল থেকে একদম উপর লেভেল সবার মাঝে এই জিনিসটা ছড়িয়ে, এটা কোনো শ্রেণীতে আটকা নেই এখন আর, আমরা যেন সবার জন্যই ফ্যাশন, সবার জন্য হয়ে গেছে। আমার দেখে বেরোইলি লাল ভাই বা আমার ছোট মানে বাড়িতে পিচ্চি যত বাচ্চারা আছে ওরাও ফ্যাশন সচেতন সবাই। একটা জিনিস রুবেল যেটা বললো যে আমি এটা খুব করেছি, আমার বাবা মাকেও বলতাম, হাজবেন্ড বিয়ের পরে হাজবেন্ডকেও বলেছি যে শুনো আমাকে ঈদের কাপড় দাও না দাও, পহেলা ফাল্গুন আর পহেলা বৈশাখে দিতেই হবে, একটা বাসন্তী শাড়ি বা পহেলা ফাল্গুনের দিন ভ্যালেন্টাইন্স ডে লাল শাড়িটা অত যে যত্ন করে বা ইচ্ছা করে পরি তা না, এমনি কোনো প্রোগ্রাম থাকলে হয়তো পরি, বাট পহেলা ফাল্গুনে বাসন্তী পরে বের হবই, পহেলা বৈশাখে সাদা শাড়ি লাল পাড় পরে বের হবই, এই দুটো থাকবেই, তারপরে ওরা কি আর ঈদে বাদ দিবে? আপু যেটা বললেন যে এটা হচ্ছে আগে কিছু পরিবার কেন্দ্রিক চর্চাটা ছিল, হ্যাঁ, বাট এটা এখন আসলে খুব সব লেভেলে চলে গেছে, যেটা আমাদের জন্য খুব একটা বড় সুযোগ। আপু আপনার মানে কি ধরনের পোশাক পরতে পছন্দ করেন? আমি সম্পূর্ণরূপে বাঙালি পোশাক পরতে পছন্দ করি, শাড়ি বেসিক্যালি,
আর বেশিরভাগ মানে একদমই বাঙালি সাজটা আমার খুব পছন্দ, একদম 60-এর দশকের মতো খুব উপরে টিপ দিয়ে একদম মানে একদমই বাঙালি সেই ঝুমকো পয়লা বৈশাখের যে সাজটা, সেই বাঙালি সাজটাই আমার খুব পছন্দ। আর আপু আপনি মানে এখনো এত সুন্দর আছেন সেটা কি করে আমাদের একটু সবাই জানি আমরা, ডায়েট করেন কিনা আপু? এটা তো আল্লাহর ইচ্ছা যে আল্লাহ আমাকে, আমি বলবো প্রথমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। এই নখ মানে চোখ নাক মুখ তো আর আমি তৈরি করতে পারতাম না। হ্যাঁ, আমি আল্লাহর সৌন্দর্যটাকে চেষ্টা করেছি মেনটেন করতে যাতে ভালো থাকে, মানে এখন পর্যন্ত যেহেতু তোমাদের এই যুগে এসেও ইয়াং জেনারেশনের সাথে বসে যাতে কথা বলতে পারি, তো হ্যাঁ মেনটেন কিছু করতে হয়। আমি একটা জিনিস বলি সবাইকে বলবো যে অতিরিক্ত খাবার কিংবা অতিরিক্ত পোশাক কখনোই মানুষকে সুন্দর কিংবা ভালো করে না, বাহুল্য করে তোলে। হ্যাঁ, যা কিছুই করুক একটা জিনিস থাকবে, অল্প কিছু হোক বাট খুব ভালো। খাবারটাও সেম, যেমন খুব মানুষ মানুষকে আমি দেখেছি অবজার্ভ করে যে তিন রকমের ক্ষুধায় ওরা খায়, চোখের ক্ষুধায়, পেটের ক্ষুধায় আর মনের ক্ষুধায়। আমি চোখের ক্ষুধায় মনের ক্ষুধায় কিছু খাই না, একদম প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন আমার, মানে ফুড ভ্যালুটা দেখি অবশ্যই, যে যেমন পেপসি কো মানে মানে এটা বলছি না, আমি ড্রিঙ্কস হয়তো অনেকে পছন্দ করে খায় বাট আমি তো জুসটা ছাড়া কিছু খাবো না যেটা আমার ফুড ভ্যালু আছে, বা পানিটা প্রচুর পানি খাই, তারপরে সবজি বা ফ্রুটস ভেজিটেবল, আমি সুইট খাই। অনেকে মনে করতে পারে ডায়েটিং করে সুইট খায় না, আমি প্রচুর সুইট খাই, কারণ সুইট কিন্তু আমাদের বডিতে প্রচুর প্রয়োজন, কারণ এনার্জির প্রয়োজন, আমরা প্রচুর কাজ করি, মিষ্টি আমাদের অনেক প্রয়োজন, মিষ্টি খাই, সবকিছু ঠিক পরিমাণ মতো। হ্যাঁ, একটা জিনিস করি যেটা হচ্ছে একটু কম খাই কিন্তু একটু পরপর খাই, 2-3 ঘন্টা পরপর খাচ্ছি, একটু একটু খাচ্ছি, রাত 8টার পরে চেষ্টা করি একদমই কম খেতে, তারপরে হয়তো দুধটা খাচ্ছি যেটা আমাদের। আপনি ঘুমানোর কত ঘন্টা আগে খান আপু, মানে রাতে? আমি লাস্টে দুধটা খাই, রাতের খাবারটা 8টা-9টার মধ্যে কমপ্লিট করে ফেলি, ডিনারটা হালকা ডিনার, আর যেটা বাচ্চাদের মতো প্রতিদিন দুধ আমরা চারজনে বসে একসাথে। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, দর্শক আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ডায়েট টিপস নিয়ে আলোচনা করলাম, তো মিতা আপা ডায়েট টিপস নিয়ে আলোচনা হলো, রূপচর্চা নিয়ে আলোচনা হলো, তো আপু আপনার ঘরের সাজানো গৃহশৈলীর ব্যাপারে আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গৃহশৈলীর ব্যাপারে আপনি কি ধরনের জিনিসগুলো দেখেন? আমি চেষ্টা করি বাসায় প্রকৃতির একটা ছোঁয়া রাখতে, আমার বিউটি টিপসের পেছনে এটাও একটা কাজ, কারণ যে আমি প্রচুর গাছের যত্ন করি, ছাদে আমার অনেক গাছ আছে, গাছ কিন্তু নেড়েচেড়ে টবগুলো নাড়াচাড়া করতে গেলে কিন্তু একটা এক্সারসাইজের মতো হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন সময় বারান্দার গাছ ছাদে নেওয়া, ছাদের গাছ বারান্দায় নেওয়া, তারপরে ঘরে যখন সাজাই তখন আমি প্রতিটি কোনায় কোনায় সবুজ গাছের রাখার, কিছু গাছ আছে আমার যেগুলো আমি ইন্টেরিয়র হিসেবে ইউজ করি, সেই গাছগুলো রাখা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার কাছে, ফুল, কাঁচা ফুল। আমি প্রচুর আমার ছাদে অনেক রকমের পাতা আছে যেগুলো এনে ইন্টেরিয়র করি, ফুল সাজাই, কাঁচা পাতা দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে ঘর সাজাই। কাঁচা ফুল আমি সবসময় কিনি, প্রতি 15-20 দিন অন্তর অন্তর আমার কাঁচা ফুল আমার হাজবেন্ড কিনে দেয় আমাকে। ওগুলো কিছু কিছু ফুল আছে চিনি দিয়ে, আমি দর্শকদের শিখিয়ে দিচ্ছি, পানির মধ্যে একটু চিনি কিংবা কোক কিংবা এই ধরনের মিষ্টি জাতীয় কিছু দিয়ে, মিষ্টি যেমন মানুষকে তাজা রাখে তেমন ফুলকেও তাজা রাখে। ও আচ্ছা, আমরাও ফুলের মতো, ভালো তথ্য পেলাম, শিল্পীও তো ফুলের মতো। তো 15-20 দিন অন্তর অন্তর আমার ফুল ওইরকম চেঞ্জ হয়। তো আমি বাথরুম থেকে শুরু করে পুরো বাড়িতেই যেখানে যেখানে আমার জোর আমার চোখে পড়বে সেই 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 জায়গায় আমি কাঁচা ফুল রাখবো, ছেলেদের রুমে, নিজের রুমে, সব রুমে। আর ব্যাপারটা, আর ফার্নিচারের ব্যাপারটা হচ্ছে কি যে ফার্নিচার আমি কাঠের ফার্নিচারই বেশি পছন্দ করি। হ্যাঁ, অনেক সময় হয় যে অনেক জিনিসপত্র আমরা অকারণে কিনে ফেলি, যেমন শোপিস জাতীয় কিছু বা কিছু, সেগুলো হয়তো অনেক সময় অনেক বেশি হয়ে যায়, উচিত আমাদের এগুলো কম রাখা। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিছানা চাদরটা রেগুলার চেঞ্জ করা, মানে তারপরে প্রত্যেকটা রুমের সাথে পর্দার সাথে ম্যাচ করে বিছানা চাদর। হ্যাঁ, যেমন আমার রুমের
কালারটা হচ্ছে সবুজ, সো আমার রুমের পর্দার সাথে ম্যাচ করে আমার বিছানার চাদর প্রতিটা জিনিস ওই রকম, তো বাচ্চাদের রুমে আবার হলুদ লাল, ওদেরটা আবার সেম সেরকম ছোট বাচ্চাদের হেতু কালার, আর পুরো বাড়িটা হচ্ছে বিস্কিট কালার, পুরো বাড়ির পর্দা এবং সবকিছু ওইভাবে ম্যাচ করে করা, যাতে ঢুকে যেমন আমার নিজের কাছে ঢুকেই যখন ঘরে শুটিং থেকে ঢুকি আমার কাছে ভালো লাগে, আমি বলি আলহামদুলিল্লাহ যে আমি ঘরে ফিরে এসেছি শুকর আলহামদুলিল্লাহ। আপু যেটা বললেন যে সৌন্দর্যের ব্যাপারটা, আপনি কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করলেন যে সৌন্দর্যটা আসলে সবকিছু মিলেই, মানে আমরা শুধু যে পোশাক বা রূপচর্চা করব প্লাস বা যেই জায়গাটা থাকবো যেটা বলেন সুইট হোম, বাসায় গিয়ে দেখলাম যে একটা খুব অগোছালো দেখতে ভালো লাগতেছে না, মানে আমার মনের সাথে যাচ্ছে না যে আমি যেই টাইপের, তো সেটা চমৎকার একটা বিষয় উনি বললেন যে, আর আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ প্রকৃতি, প্রকৃতিটা আসলে কিন্তু আমরা অনেক, আমরা এই শহরে কিন্তু প্রকৃতি থেকে অনেক দূরে চলে গেছি, আমরা যে মানে ছোট ছোট টবের ভেতরে যে গাছ ইয়ে করতে পারি প্লাস আপনার অনেক ধরনের ক্যাকটাস আমরা ইয়ে করি, তো এটা একটা সুন্দর ইয়ে, আর আমরা যেহেতু প্রকৃতি থেকে অনেক দূরে সেক্ষেত্রে আমি মনে করি যে ঘরে ভেতরে যে ইন্টেরিয়রটা করবেন সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেটার হচ্ছে যত কম আসবাবপত্র রাখা যায়। কিন্তু আমার আপনি মানে এখন এত সুন্দর মানে স্কিনের জন্য কি করেন আমাদের যদি একটু বলতেন? আমি আসলে ওইভাবে তো আমরা শুটিং থাকে মেকআপ করি, মেকআপটা উঠিয়ে ভালো প্রচুর, হ্যাঁ মেকআপ তুলে ভালো করে আমরা চেষ্টা করি যে আমি যেমন পার্সোনালি মেকআপ চেষ্টা করি, মেকআপ তুলে মানে নর্মাল যা করা যায় প্রাকৃতিক ভাবে তা করার চেষ্টা করি, গ্লিসারিন ইউজ করি অনেক সময়, বরফ ইউজ করি, গোলাপ জল ইউজ করি কখনো, এগুলো আর কি প্রাকৃতিক কিছু, বা হয়তো একটা ফ্রুটস খেতে খেতে ইচ্ছে করলে আমরা তো ফ্রুটস যেমন রুমে ঢুকলেই প্যাসেজের উপরে ফ্রুট বাস্কেট থাকে আমাদের, অন্যদেরও হয়তো তাই, তো দেখা গেল ফ্রুট বাস্কেট থেকে হয়তো খেতে খেতে একটু ফ্রুটস আমি নিয়ে মুখে ঘষে নিলাম, তবে এটা ঠিক যে বরফ পানি তারপরে গোলাপ জল এগুলো খুবই ভালো স্কিনের জন্য, এটা প্রকৃতির, বা শশা আলু এগুলোর কথা তো সবাই জানি আমরা। আর একটা জিনিস হচ্ছে চোখ বন্ধ করে নিজেকে রেস্ট দেয়া, মানে ইনার বিউটিটাকে ভালো রাখার জন্য প্রথমত আমাকে হাসি খুশি থাকতে হবে, মানে যা কিছু তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন, যা কিছু সমস্যা সমাধান উনি করবেন, আমি করার কেউ না, সো সবকিছু ওনার উপর ছেড়ে দিয়ে মনে একটা প্রশান্তি নিয়ে বসে থাকো আরাম করে, তাহলে ওই যে ভিতর থেকে একটা সুখ আসবে না, সুখ চেহারাকে আপনি আপনি সৌন্দর্য করে দিবেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ আমাদের সব ব্যাপারেই বি পজিটিভ থাকতে হবে, মানে সব ব্যাপারে যদি আমরা আমাদের যদি আমরা যদি সবকিছুকে ভালোভাবে না নিই তাহলে মন খারাপ থাকবে, সৌন্দর্যটা আসলে সৌন্দর্যটা তাহলে আর আপনি ফুটিয়ে তুলতে পারবেন না, আর হাসি খুশি থাকাটাও একটা ভালো ইয়ে, এটা আমার অবশ্য একটা বড় টিপস, কারণ আমি অলওয়েজ চেষ্টা করি অসুস্থ থাকি প্রবলেম থাকে আমি অলওয়েজ চেষ্টা করি হাসি খুশি থাকতে। সেটাই তো আপু, আমরা এখন একটা ছোট হোয়াইটিং ফেশিয়াল দেখে আসি। সৌন্দর্য চর্চার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, তিনটা জিনিস খুব জরুরি, একটা হলো প্রপার ওয়েতে ক্লিন করা, একটা হলো প্রোটেকশান দেওয়া, সেটা সান পলিউশন নানাভাবে প্রোটেকশান হতে পারে, আর আরেকটা হলো ময়েশ্চার দেয়া। ময়েশ্চারটা দুইভাবে, ওপর দিয়েও দিতে হবে ভেতর দিয়েও দিতে হবে, মানে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, শরীরের পানির অংশটা যেন না কম না কমে যায়, আমাদের বডির কিন্তু ম্যাক্সিমাম পানি, সে পানির ওয়াটার লেভেল যদি আমাদের বডি থেকে কমে তাহলেও কিন্তু দেখবেন স্কিন ড্রাই হয়ে যায়, তো এই তিনটা জিনিস যদি আমরা একটু ফলো করি তাহলে দেখা যাবে যে আপনার স্কিন অনেক হেলদি আছে। আমি আজকে আপনাদের খুব সহজে ঘরোয়াভাবে মানে করা যায় এমন একটা প্যাক তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথমে নিব আমি দুধ, আধা চা চামচ পরিমাণ দুধ, মধু, একটু হলুদের গুঁড়ো, আপনি চাইলে ফ্রেশ কাঁচা হলুদও দিতে পারেন, মসুরির ডালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা উপকরণ আমি দিচ্ছি, এটা আপনারা পেলে খুব ভালো, না পেলে এটা না দিলেও চলবে, সেটা হলো জোষ্টি মধুর পাউডার, আর তার সাথে দেব অ্যালোভেরা পেস্ট। অ্যালোভেরা এখন বাজারে কিনতে পাওয়া যায়। এই কয়টা জিনিস মিশিয়ে একটা প্যাক তৈরি করতে হবে, পেস্টের মতো হবে, এই পেস্টটা আপনি চাইলে একবারে করে ফ্রিজে রেখে দিতে পারেন, এবং একদিন পর একদিন এই পেস্টটা লাগিয়ে 20 মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে গেছে,
আর তার সাথে যেটা করতে হবে কাঁচা হলুদের রস। আপনি সকালবেলা উঠে যদি দুধের সাথে আধা কাপ দুধ আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচা হলুদের রস আপনি যদি মিশিয়ে খান সেটাতেও আপনি উপকার পাবেন। গাজর অত্যন্ত ভালো, গাজর বিটা ক্যারোটিন, গাজরও কিন্তু আপনার স্কিনকে অনেক ব্রাইট করে। আর তার সাথে প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ এবং স্নায়ুচাপ কম রাখা। তাহলে কি একটা প্রপার ডায়েট দরকার, প্রপার মেনটেন্যান্স দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার, আর কি স্নায়ুচাপ কম রাখা দরকার। তাহলে দেখবেন আপনার স্কিন অটোমেটিক গ্লো করছে আর আপনি হয়ে যাবেন বিউটিফুল। আমরা একটা ছোট ফেশিয়াল দেখে আসলাম, আশা করি দর্শকদের এটা কাজে লাগবে। তো আপু অনেক কথা হলো, অনেক তথ্য পেলাম আপনাদের কাছ থেকে। আপনাদের প্রোগ্রামে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আবার দেখা হবে আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে একই সময় একই দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।